হ্যালো স্টুডেন্টস वेलकम টু ডব্লিউবি एग्जाम গাইড তো প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পড়বি আজকে সিডিপি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা আমরা বাংলায় বলি ব্যক্তিগত পার্থক্য এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টারটা যদি দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে सीटेटে যদি প্রশ্নগুলো দেখো পেপার 1 বা পেপার 2 প্রতি বছর কিন্তু सीटेटে প্রশ্ন আসে তো এই চ্যাপ্টারটা আমাদের প্রাইমারি টেটের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভালো করে থিওরিটা বা কনসেপ্টটা ক্লিয়ার করলে আমরা কিন্তু যে কোনো পেডাগজিক্যাল কোশ্চেন কিন্তু ইজিলি সলিউশন করতে পারবো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করো প্রথমে আজকে আমরা থিওরি ক্লাস করব তারপরে আমরা কিন্তু এ যত রকমের এমসি কিউ হয় এই ক্লাস থেকে আমরা কিন্তু প্র্যাকটিস করব ওকে তো প্রত্যেকে লাইক করে দাও সেশনটা আর প্রত্যেক কিন্তু মন দিয়ে ক্লাসটা করো কথাগুলো ভালো করে শোনো কারণ প্রশ্ন দেখেছো তোমরা যে প্রশ্ন লেভেল কতটা টাফ হচ্ছে তো সেইভাবে কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে ওকে তো প্রাইমারি মেরিটের দু হাজার চব্বিশকে মাথায় রেখে আমাদের কিন্তু নতুন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকেই ক্লাস স্টার্ট হয়ে গেছে সেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একসঙ্গেই পড়ানো হচ্ছে অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো কোর্সের জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়াল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস এবং ডেলি রেকর্ড এবং লাইভ ক্লাস সবই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেখানে ফিস থাকছে শুধুমাত্র মান্থলি পঁচাশি টাকা করে যেটা টোটাল এক বছরের ফিজ হচ্ছে তোমার এক হাজার ঠিক আছে টোটাল টাকা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা আমাদের কোর্স সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবে তো অ্যাডমিশনের জন্য অবশ্যই এই নাম্বারে আমাকে নক করতে পারো চলো ওকে দেখো আজকে যে টপিকটা আমরা তাহলে পড়বো সেটা হচ্ছে কি ব্যক্তিগত পার্থক্য যেটাকে বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ঠিক আছে প্রত্যেকটা লাইন আমি পড়বো রিডিং পড়ব তারপর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো প্রথমে যেটা বলছে ব্যক্তিগত পার্থক্য কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্য প্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায় তাকে বলছে কি ব্যক্তিগত পার্থক্য তাহলে প্রথমে যে আমি সংজ্ঞাটা দিয়েছি সেখান থেকে অনেকটা জিনিস আমরা জানতে পারবো তাহলে ব্যক্তিগত পার্থক্য বলতে কি বোঝায় বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে বোঝাচ্ছে যে একজন ব্যক্তি অর্থাৎ রাম এবং শ্যাম দুজনের মধ্যে তো আলাদা আলাদা কিছু ক্যারেক্টার রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা স্বভাব আলাদা আলাদা বুদ্ধি প্রত্যেকের আলাদা এই যে একজন ব্যক্তি অন্যজনের থেকে যে আলাদা এটাকে বলছে কি ব্যক্তিগত পার্থক্য বোঝা গেল সেটা কোন দিক থেকে হতে পারে হতে পারে মানসিক দিক থেকে হতে পারে চারিত্রিক দিক থেকে হতে পারে তার ব্যবহারের দিক থেকে হতে পারে তার বৌদ্ধিক দিক থেকে হতে পারে তার শারীরিক গঠনের দিক থেকে অর্থাৎ একজন ব্যক্তি আর ব্যক্তির থেকে যে কোনো ভিত্তিতে তারা কিন্তু আলাদা এটাকে আমরা বলবো কি ব্যক্তিগত পার্থক্য এমনকি আমরা দেখতে পাই যে অনেকেই যমক থাকে যমক ভাই বা যমক বোন থাকে তাদের মধ্যেও কিন্তু আমরা ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করি তাহলে ব্যক্তিগত পার্থক্য কিন্তু সবার মধ্যে লক্ষ্য করা যায় ক্লিয়ার দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বলছে ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝায় সেই সব পার্থক্যের সমষ্টি যা একজন ব্যক্তির সঙ্গে অন্য একজন ব্যক্তির পার্থক্য ঘটায় বোঝা গেল তাহলে ব্যক্তিগত পার্থক্য বলতে কি বোঝাচ্ছে যে একজন ব্যক্তিকে অন্যজনের থেকে কিভাবে আলাদা করা যায় মানে আমার সঙ্গে তোমার কি কি আলাদা হতে পারে বা তোমার সঙ্গে আমার কি আলাদা হতে পারে এই যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যকে বলছে ব্যক্তিত্ব পার্থক্য কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে কেউ আবার ফুচকা খেতে ভালোবাসে কেউ আবার চাউমিন খেতে ভালোবাসে আর কেউ আবার নুডলস খেতে ভালোবাসে তাহলে এইগুলো কি এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির খাবারের রুচি আলাদা ওর কিন্তু রুচি আলাদা কেউ বাংলা সিনেমা দেখতে ভালোবাসে কেউ হিন্দি সিনেমা দেখতে ভালোবাসে আবার কেউ সাউথের সিনেমা দেখতে ভালোবাসে তাহলে তার এন্টারটেনমেন্টের মানে জিনিসটা আলাদা তাহলে এই যে আলাদা করছে একজন ব্যক্তিকে অন্যজনের থেকে এটাকে আমরা কি বলবো ব্যক্তিগত পার্থক্য ক্লিয়ার নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট বলছে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা পার্থক্যগুলি একজন ব্যক্তির সঙ্গে ওপর এক ব্যক্তির পার্থক্য বা বৈষম্য ঘটায় তাকেই বলছে ব্যক্তিগত পার্থক্য বোঝা গেল তাহলে একই জিনিস একই ল্যাঙ্গুয়েজ আমি বলেছি যে এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলি একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির থেকে আলাদা করে বা পার্থক্য করে তোলে তাকেই বলছে কি ব্যক্তিগত পার্থক্য ওকে নেক্সট দেখো ব্যক্তিগত পার্থক্যের প্রকৃতি বা নেচার অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই সম্পর্কে আমরা জানবো দেখো এখানে বলছে ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ হল বংশধরা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা এখানে জানলাম যে ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ কি তাহলে ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ হচ্ছে বংশধরা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল অর্থাৎ একজন ব্যক্তির যে পার্থক্য রয়েছে সেখানে কিন্তু দুটো প্রভাব বিস্তার করে একটা হচ্ছে হেরিডিটি আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট দুটো কিন্তু সমানভাবে কিন্তু দায়ী একজন ব্যক্তিকে অন্যজন ব্যক্তির থেকে আলাদা করার জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ীকে সেটা ব্যাংশগতি হতে পারে তার সঙ্গে কি পরিবেশ দুটোর মিথস্ক্রিয়ার ফল ক্লিয়ার নেক্সট লিঙ্গভেদে কোনো পার্থক্য নেই অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়ের মধ্যেই কিন্তু ব্যক্তিগত পার্থক্য দেখা যায় যে তুমি মেয়ে বলে তোমার মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যাবে না আমি ছেলে বলে আমার মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যাবে এমনটা কিন্তু নয় ব্যক্তিগত পার্থক্য কিন্তু লিঙ্গ লিঙ্গভেদে পার্থক্য দেখা যায় না বা লিঙ্গভেদে কিন্তু বিভেদ দেখা যায় না কারণ ছেলেদের মধ্যেও ব্যক্তিগত পার্থক্য থাকে মেয়েদের মধ্যেও কিন্তু ব্যক্তিগত পার্থক্য থাকে তাই লিঙ্গভেদে কোনো ব্যক্তিগত পার্থক্য নেই নেক্সট নেক্সট বলছে জাতিগত কোনো পার্থক্য নেই অর্থাৎ বিশ্বের সব দেশের জনগণের মধ্যেই ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় জিনিসটা বুঝতে পেরেছ যে আমাদের ভারতীয় ব্যক্তিদের মধ্যে শুধুমাত্র ব্যক্তিগত পার্থক্য দেখা যায় আমেরিকার মানুষের মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় না এমনটা কিন্তু নয় প্রত্যেকটি মানুষ আমাদের পৃথিবীর প্রত্যেকটি কোনায় প্রত্যেকটি মানুষের মনের ভতরে যে পার্থক্য দেখতে পায় বা মানুষের মধ্যে মানুষের যে পার্থক্য দেখা যায় সেটা কি বলছে ব্যক্তিগত পার্থক্য তাই ব্যক্তিগত পার্থক্য কখনো কোনো জাতি বা মানে লিঙ্গর ওপরে কিন্তু নির্ভর করে না সবার ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত পার্থক্য দেখা যায় নেক্সট পয়েন্ট জীবন বিকাশের প্রতিটি স্তরে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় শৈশবে শৈশব শৈশব বাল্য যৌবন বৃদ্ধ অর্থাৎ জীবনের বিকাশের প্রত্যেকটি স্তরে এই পার্থক্য দেখা যায় অর্থাৎ একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো স্তরে যায় না কেন যখন শিশু শিশু মানে একটা ছোট্ট থাকে তার কী বলি শৈশবকাল তার বাল্যকাল কৈশোরকাল তারপর কি বলি পূর্ণকাল বার্ধক্যকাল এইভাবে তোমরা আমরা যাই তাহলে একটা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা স্তরে কিন্তু আমরা তার ব্যক্তিগত পার্থক্য লক্ষ্যে করতে পারি অর্থাৎ আমি এমনটা বলতে পারবো না যে শৈশবকালে শুধুমাত্র দেখা যায় বা বাল্যকালে শুধুমাত্র দেখা যায় এটা নয় প্রত্যেকটা স্তরে কিন্তু একজন ব্যক্তি আর ব্যক্তির মধ্যে পার্থক্য দেখা যায় এটা কি কি বলছে ব্যক্তিগত পার্থক্য ওকে নেক্সট দেখো এবার আমরা চলে আসি ব্যক্তিগত পার্থক্যের শ্রেণীভাগ তাহলে ব্যক্তিগত পার্থক্যকে আমরা কিভাবে ভাগ করব দেখো একটাই বলছে অর্জিত পার্থক্য অর্জিত পার্থক্য কোনগুলো যে পার্থক্য সহজাত নয় অর্থাৎ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে ঘটে তাকে বলছে অর্জিত পার্থক্য ধরো একটা শিশু আছে একটা শিশু কিন্তু জন্মবার জন্মবার সঙ্গে সঙ্গে সে কিন্তু কিছু পার্থক্য জন্মায় যেমন দেখো একই মায়ের দুটো সন্তান হয়েছে দেখা গেল একটি সন্তান কালো আর একটি সন্তান ফর্সা তারা কিন্তু একই মায়ের সন্তান কিন্তু দেখা গেল একজন কালো একজন ফর্সা আবার দেখা গেল কেউ একজন বেটে আর একজন লম্বা তাহলে এগুলো কি এগুলো হচ্ছে আমাদের সহজাত ব্যক্তিগত পার্থক্য কিন্তু একটা শিশু জন্মাবার পর সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে দেখা গেল একজন শিশু ভালো ইংরেজি শিখতে পেরেছে ইংলিশে ভালো কথা বলতে পারছে আর একজন শিশু ভালো পারছে না অর্থাৎ এটা হচ্ছে কি অর্জিত পার্থক্য কারণ সে ভালো করে ইংলিশটা শিখতে পারেনি আর ওপরজন ভালো করে ইংলিশটা শিখতে পেরেছে এটাকে কি বলবো আমরা অর্জিত পার্থক্য বলবো অর্থাৎ সমাজ থেকে ব্যক্তি যখন কোনো কিছু অর্জন করে অর্জিত পার্থক্যকে আবার চার ভাগে ভাগ করা হয় কি কি একটা সামাজিক সাংস্কৃতিক প্রক্ষোভিক আর শিক্ষাগত বোঝা গেল কি কি বললাম তাহলে সামাজিক সামাজিক সাংস্কৃতিক প্রক্ষোভিক এবং শিক্ষাগত এই কয়েকটি ভাগে কিন্তু এই অর্জিত পার্থক্যকে কিন্তু ভাগ করা যায় ক্লিয়ার নেক্সট দেখো সামাজিক পার্থক্য কোনগুলো অর্থাৎ শিক্ষার্থীর আচার আচরণ স্বভাব চরিত্র মেলামেশার ক্ষমতা এগুলো হচ্ছে সামাজিক পার্থক্য এমনটা তোমরা দেখতে পাবে দুই ভাই একজন ভাই মানুষের সঙ্গে কত ভদ্রভাবে যত্নশীলভাবে কথাবার্তা বলে আর একজন ভাই কি করে সবার সঙ্গে খারাপ ব্যবহার করে এই যে এটা এটাকে আমরা বলবো কি সামাজিক পার্থক্য আবার দেখো সাংস্কৃতিক পার্থক্য সামাজিক সাংস্কৃতিক প্রায় একই রকম সাংস্কৃতিক মানে রীতিনীতি প্রথা ভাষা খাদ্যভাস, পোশাক পরিচ্ছদ এইগুলো বোঝা গেল তাহলে সাংস্কৃতিকের মধ্যে কী দেখো একেবারে যদি দুটো মেয়ে থাকে কোনো মেয়ে শাড়ি পরতে ভালোবাসে আবার কোনো মেয়ে জিন্স এবং টপ পরতে ভালোবাসে তাহলে দুজনের কিন্তু পোশাকের পরিচ্ছদের প্রতি তাদের কিন্তু আলাদা আলাদা পার্থক্য দেখতে পেলাম আবার কি কেউ হচ্ছে ধর্ম পালন করতে বিশ্বাসী কেউ কিন্তু ধর্ম পালন করতে চায় না কেউ কিন্তু সুন্দর ভাষায় কথা বলতে পারে অন্যজন সুন্দর ভাষায় কথা বলতে পারে না ঠিক আছে তাহলে এইগুলোকে আমরা কি বলবো সাংস্কৃতিক পার্থক্য বলবো। নেক্সট দেখো নেক্সট বলছে প্রক্ষোভিক পার্থক্য তাহলে প্রক্ষোভিক পার্থক্য কোনটি ক্রোধ ভয় রাগ আকাঙ্ক্ষা উদ্বেগ এবং ইত্যাদি তাহলে প্রক্ষোভিক মানে কি ইমোশনাল দেখবে একই বাড়িতে দুটো সন্তান রয়েছে হঠাৎ করে কেউ রেগে যায় আবার কেউ রাগে না কেউ রাগকে কন্ট্রোল করতে পারে কেউ রাগকে কন্ট্রোল করতে পারে না কেউ অন্ধকারে ভয় পায় কেউ অন্ধকারে ভয় পায় না আছে কি না আছে তাহলে এই যে প্রক্ষোভিক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ইমোশনাল যে ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো কি প্রক্ষোভিক পার্থক্য ক্লিয়ার এবার চলেছি আমরা শিক্ষাগত পার্থক্য শিক্ষাগত পার্থক্য বলতে কি বোঝায় উচ্চ পারদর্শিতা সম্পূর্ণ গড় পারদর্শিতা সম্পন্ন নিম্ন পারদর্শিতা সম্পন্ন ইত্যাদি তাহলে দেখবে আমাদের ক্লাসরুমে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে কেউ কেউ উচ্চ মেধাবী সম্পন্ন কেউ কেউ নিম্ন মেধাবী সম্পন্ন কেউ কেউ আবার গড় মেধাবী সম্পন্ন তাহলে দেখো প্রত্যেকটা শিশু কিন্তু একে অপর থেকে আলাদা তাহলে এটাকে আমরা কি বলবো শিক্ষাগত পার্থক্য অর্থাৎ যেটা এডুকেশন রিলেটেড সেটাকে বলবো আমরা কি শিক্ষাগত পার্থক্য ওকে তো এই ছিল তোমার অর্জিত পার্থক্য এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সহজিত পার্থক্য চলো তো তোমাদেরকে আবার আমি বলে দিই আমাদের ক্লাস পেড ব্যাচে দু হাজার চব্বিশকে লক্ষ্য রেখে নতুন পেড ব্যাচ স্টার্ট হয়েছে যেটা ক্লাস শুরু হয়ে গেছে আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একই সঙ্গে তোমাদের পড়ানো হচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস ডেলি ক্লাস রেকর্ড ক্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু করানো হয় এখানে টোটাল এক বছরে ফিস থাকছে তোমাদের এক টাকা ঠিক আছে এক হাজার টাকা যেটা কিন্তু তোমরা তোমাদের মান্থলি হিসেবে মাত্র পঁচাশি টাকা করে পড়ছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে নাম্বারটা লিখে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমার নামটা রেজিস্টার করো মান্থলি ফিজ রয়েছে মাত্র এইট্টি ফাইভ ওকে তো খুবই অল্প ফিজ রাখা হয়েছে তোমাদের জন্য তোমরা প্রথম থেকে ক্লাসগুলো করো যাতে প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে ক্লিয়ারিফিকেশন করতে পারো এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো চলো বাকি ক্লাসটা আবার আমরা নিই দেখো নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি সহজাত পার্থক্য সহজাত মানে কি সহজাত কথার অর্থ হচ্ছে যখন একটা শিশু জন্মসূত্রে তার বাবা মায়ের কাছ থেকে যে যে পার্থক্যগুলো নিয়ে জন্মায় সেটাকে আমরা কি বলবো সহজাত পার্থক্য দেখো কি বলছে এক নম্বর রয়েছে কি জিনগত সূত্রে পার্থক্য তাকে সহজাত পার্থক্য বলে যেটা আমি তোমাদেরকে বললাম সহজাত পার্থক্যকে তিন ভাগে ভাগ করা যায় দৈহিক মানসিক এবং মেজাজ ভাগে দৈহিক মানসিক আর মেজাজ দেখে নাও কি কি বলছে দেখো দৈহিক পার্থক্য কোনগুলো মুখের গোড়ুন একই মায়ের দুটো সন্তান কারো মুখটা গোল কারো মুখটা ছোঁচালো হয় কি না হয় একই মানুষের কিন্তু মুখের কাটিং কিন্তু সেম টু সেম হয় না কিছু না কিছু একটু পার্থক্য থাকেই এটাকে বলছে কি মুখের গোড়নের পার্থক্য আবার উচ্চতা দেখো কারো পাঁচ ফুট কারো তিন ফুট কারো আবার চার ফুট ওজন দেখো দুটো ভাই একই যমজ ভাই কিন্তু ওজন সবার সমান নয় গলার স্বরও সমান নয় হাঁটা চলা এগুলোর মধ্যে কিন্তু কিছু না কিছু পার্থক্য আমরা দেখতে পাই এই পার্থক্যগুলোকে আমরা কি বলবো দৈহিক পার্থক্য বলবো ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে কি মানসিক পার্থক্য কোনগুলো বুদ্ধি আগ্রহ কল্পনা বিচার করার ক্ষমতা স্মৃতিশক্তি এগুলো সবই কিন্তু মানসিক পার্থক্য বা মেন্টাল ডিফারেন্স মেন্টাল অ্যাবিলিটি ডিফারেন্স কোনগুলো বুদ্ধি আগ্রহ কল্পনা বিচার করার ক্ষমতা স্মৃতিশক্তি এইগুলো এগুলোকে আমরা কি বলবো মানসিক পার্থক্যের মধ্যে ফেলবো ক্লিয়ার তাহলে বুদ্ধি আগ্রহ কল্পনা বিচার করার ক্ষমতা এগুলো কিসের মধ্যে পড়ছে মানসিক পার্থক্যের মধ্যে পড়ছে ওকে নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি মেজাজগত পার্থক্য মেজাজগত পার্থক্য বলতে কোনটাকে বোঝায় কেউ অল্পতে মেজাজ হারিয়ে ফেলে আবার কেউ অনেক কিছুতে অনেক কিছু হয়ে গেলেও কিন্তু শান্ত থাকে আবার কেউ অল্পতে বদমেজাজি হয়ে যায় হয় কি না দেখা যায় দুটো সন্তান রয়েছে বা দুই বন্ধু রয়েছে দেখা গেল যে একজন কিন্তু অল্পতে রেগে যায় আবার কেউ কিন্তু অল্পতে রাগে না কেউ যে কোনো সিচুয়েশন নিজেকে কন্ট্রোল করতে পারে অন্যজন পারে না তাহলে এগুলো হয় কোনো কোনো শিশু দেখবে মা বকলে চিৎকার করে কান্না করে আবার কোনো কোনো শিশু দেখবে সে কিন্তু ঘুমড়িয়ে থাকে সে কান্না করে না তাহলে এইগুলো হচ্ছে সবই কিন্তু মেজাজগত পার্থক্য ওকে তারপর দেখো বলছে কি উড শট উর্ষদ বলছেন বংশগতি ও পরিবেশের গুণফল হলো ব্যক্তিত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে মানে ব্যক্তিগত পার্থক্য কি সরি ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ব্যক্তিত্ব বলতে বোঝাচ্ছে বংশগতি ও পরিবেশের গুণফল তাহলে বংশগতি এবং বংশগতি এবং হচ্ছে কি বংশ ঠিক আছে বংশগতি এবং পরিবেশ এর যে গুণ ফল এটাকে আমরা কি বলবো ব্যক্তিত্ব বলবো আর এই কথাটি কে বলেছেন উৎসদ বলেছেন ভেরি ইম্পর্টেন্ট তিনি আরও বলেন ব্যক্তিগত পার্থক্যের পিছনে বংশগতি পরিবেশ কিন্তু সমানভাবে দায়ী বোঝা গেল তাহলে এ ফিফটি পার্সেন্ট দায়ী এও কিন্তু ফিফটি পার্সেন্ট দায়ী বুঝতে পেরেছ এও ফিফটি পার্সেন্ট দায়ী এও ফিফটি পার্সেন্ট দায়ী তাহলে বংশগতি এবং পরিবেশ কিন্তু মানুষের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে দুজনই কিন্তু সমানভাবে দায়ী এটা কিন্তু মনে রাখবে নেক্সট দেখো নেক্সট বলছে শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য তাহলে একটা শ্রেণীকক্ষে আমরা ব্যক্তিগত পার্থক্য কিভাবে করাবো মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো বলেন যদি কোনো শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে দলগতভাবে নাই জিনিসটা বোঝো ধরো তোমার ক্লাসরুমে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে প্রত্যেকের চাহিদা আলাদা কেউ ম্যাথে ভালো কেউ ইংলিশে ভালো কেউ বা জিওগ্রাফিতে ভালো বাকিগুলোতে কাঁচা তো তুমি যদি প্রত্যেকটা শিক্ষার্থীকে ম্যাথের ওপরই ফোকাস করাও তাহলে কিন্তু সবার কি উপকার হবে নিশ্চয় হবে না তাহলে হবে না তাহলে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা শিক্ষার্থীকে সমান পর্যায়ে আনার জন্য প্রত্যেককে আলাদা আলাদাভাবে শিক্ষা দিতে হবে প্রত্যেককে আলাদাভাবে প্রায়োরিটি দিতে হবে যার ম্যাথে প্রবলেম তাকে একটু ম্যাথটাকে ধরিয়ে দিতে হবে যার লাইফ সায়েন্সে প্রবলেম তাকে একটু লাইফ সায়েন্স ভালো ধরে দিতে হবে যার ইভিএসের প্রবলেম তাকে একটু ইভিএসে হেল্প করতে হবে বোঝা গেল তাই একটা শ্রেণীকক্ষে যদি ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে আলাদা আলাদা সেপারেট প্ল্যান তৈরি করবে কখনো তাদেরকে দোলগতভাবে পড়াবে না নেক্সট দেখো নেক্সট কি বলা হয়েছে নেক্সট বলছে ব্যক্তিগত সম্ভাবনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এর মাধ্যমে ব্যক্তির ক্ষমতা আগ্রহ প্রবণতা ইত্যাদি সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহ করা যায় যেমন দেখো তোমার শ্রেণীকক্ষে কয়েকজন শিক্ষার্থী রয়েছে কেউ একজন ক্রিকেট খেলায় ভালো আবার কেউ একজন হকি খেলায় ভালো আবার কেউ ফুটবল খেলা ভালো কেউ আবার কানামাছি খেলায় ভালো হয় না স্কুলে বিভিন্ন ধরনের খেলা তাহলে যে শিক্ষার্থী যে খেলা করতে পছন্দ যে খেলায় তার দক্ষতা আছে একজন শিক্ষক হিসেবে তোমার প্রধান দায়িত্ব তাকে সেই খেলার প্রতি নিয়োজিত করা যাতে সেই শিক্ষার্থী ওই খেলাটিকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে এবং শিক্ষার্থী শিখতে পারে এর মাধ্যমে কি হবে ওই শিক্ষার্থী সম্পর্কে তুমি অ্যাকিউরেসি ডেটাকে কালেক্ট করতে পারবে এটা কিন্তু মাথায় রাখো নেক্সট নেক্সট বলছে ক্ষমতা অনুযায়ী দল গঠন করা তাহলে কি সংগৃহীত তথ্যের ভিত্তিতে সম মানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কাজকর্মের জন্য দল গঠন করা তাহলে একটা দল গঠন করব কিভাবে তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে তাদের জন্য আলাদা দল গঠন করা আর যে সমস্ত শিক্ষার্থী এগিয়ে রয়েছে তাদের জন্য আলাদা দল গঠন করা তো যে সমস্ত শিক্ষার্থী তোমার শ্রেণীকক্ষে পিছিয়ে আছে বা যাদের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে তাদেরকে তুমি আলাদা গ্রুপ করলে এবং তাদেরকে আলাদাভাবে হেল্প করলে এটাকে বলছে কি ক্ষমতা অনুযায়ী দল গঠন করা অর্থাৎ একই ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদেরকে একই গ্রুপে রাখা নেক্সট দেখো নেক্সট বলছে কি পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতিবিধান বিধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যকে পূরণ করার জন্য পাঠক্রম হবে নমনীয় এবং বৈচিত্র্যপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৈচিত্র্যময় ক্লাসরুমে বা ব্যক্তিগত পার্থক্য ক্লাসরুমে তোমার পাঠ্যক্রম কেমন হবে হবে কি নমনীয় হবে এবং তার সঙ্গে হবে কি বৈচিত্র্যপূর্ণ বৈচিত্র্য মানে কি বিভিন্ন ধরনের ছবি থাকতে পারে বিভিন্ন ধরনের কালারফুল ডায়গ্রাম থাকতে পারে এবং যার যেটা প্রয়োজন সেটা কিন্তু সেখানে থাকবে তাহলে এটাকে বলছে কি বৈচিত্র্যপূর্ণ তাহলে একটি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি দরকার নমনীয় পাঠক্রম ও বৈচিত্র্যপূর্ণ পাঠক্রম পুঁথিগত পাঠক্রমের সঙ্গে সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের সহ পাঠক্রমিক কার্যবলী তাহলে সহ পাঠক্রমিক কার্যবলী কোনগুলো খেলাধুলা নাচ গান নাটক এগুলো সবই কিন্তু তোমার সহ পাঠক্রমিক কার্যবলী বলা হয় ক্লিয়ার নেক্সট নেক্সট কি বলছে শিক্ষণ পদ্ধতির ব্যবহার শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষণ পদ্ধতি শিক্ষা উপকরণ ইত্যাদি নির্দিষ্ট করে শিক্ষাদান করলে শিক্ষণের উৎকর্ষতা আসে অর্থাৎ যে শিক্ষার্থী ধরো চোখে দেখতে পায় না অন্ধ তুমি যদি তাকে কোনো একটা মানে ভিজুয়াল কিছু দেখাও তাহলে কি সে কি দেখতে পাবে পাবে না তাহলে তোমার ওখানে কাজ কি হয় তাকে টেপ রেকর্ডের মাধ্যমে শোনাতে হবে নতুবা তাকে মডেলের মাধ্যমে হাতের দ্বারা স্পর্শ করে শেখাতে হবে যে কোনো একটা কারণ সে চোখে দেখতে পায় না তাহলে কোন শিশুদের জন্য আমাকে কোন ধরনের এলটিএম ব্যবহার করতে হবে শিখন পদ্ধতি ব্যবহার করতে হবে সেটা তোমাকে জানতে হবে ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে ব্যক্তিগত শিখন পদ্ধতি ব্যবহারে বিশেষ গুরুত্ব দান যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম ব্যক্তিগত পার্থক্যের চাহিদা মেটাবার জন্য শ্রেণীকক্ষের শিক্ষক ব্যক্তিকেন্দ্রিক শিখর পদ্ধতি ব্যবহার করবেন ব্যক্তিকেন্দ্রিক শিখর মানে কি প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া যেমন হচ্ছে কি ডালটন পরিকল্পনা কিছু কি উইলেন উই উইনেটকা পরিকল্পনা প্রজেক্ট পদ্ধতি বা প্রোগ্রাম শিখর পদ্ধতি এগুলো। তাহলে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলন আছে সেই সমস্ত পদ্ধতিগুলোকে অবলম্বন করতে হবে নেক্সট দেখো ব্যক্তিগত পার্থক্য প্রদানে ব্যক্তিগত পার্থক্য প্রদানে বিভিন্ন কৌশল কীভাবে তুমি ব্যক্তিগত পার্থক্যকে দূর করবে এর কি কৌশল রয়েছে শিক্ষক পাঠদানকালের প্রত্যেকটি শিক্ষার্থীর ওপর নজর দেবেন তুমি যখন কোনো একটা টপিক পড়াচ্ছ তুমি অবশ্যই কি করবে যে ওই টপিকটার উপর ভালো করে নজর দেবে এবং ওই শিক্ষার্থীর ওপরেও তুমি ভালো করে একটু নজর দেবে শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা যতটা সম্ভব হ্রাস করতে হবে এবং টিউটোরিয়ালের সংখ্যা বৃদ্ধি করতে হবে যেমন ধরো তোমাদের ক্লাসে এখন আমি দিনে একটা করে নিই যখন এক্সাম কাছে চলে আসে তখন আমি দিনের তিনটে করে ক্লাস নিই তাহলে টিউটোরিয়াল টিউটোরের যে সংখ্যা টিউ টিউটোরিয়ালের যে সংখ্যা বা ক্লাসের যে সংখ্যা সেটা বৃদ্ধি করতে হবে আর ছাত্র সংখ্যা কিন্তু প্রত্যেকটা শ্রেণীতে কমাতে হবে নেক্সট শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক মহাশয় প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্যের ওপরে নজর দেবেন ব্যক্তিগত পার্থক্যের ওপর নজর দিয়ে তিনি পাঠ পরিকল্পনা এবং পাঠ পদ্ধতি নির্বাচন করবেন বোঝা গেল তাহলে তোমার ক্লাসরুমে পঞ্চাশ জন স্টুডেন্ট রয়েছে তুই প্রত্যেকের মেধা জানতে হবে তোমাকে তাদের আচার আচরণ কালচার সব কিছু ভালো করে জানতে হবে যাতে তাকে তুমি তার প্রয়োজন অনুযায়ী তার চাহিদা অনুযায়ী তাকে শিক্ষাটা দিতে পারো ওকে চলো নেক্সট দেখো শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের পাঠদান করার সময় তিনি বিভিন্ন শিখন কৌশলের সঙ্গে সঙ্গে শিক্ষার সহায়ক উপকরণ ব্যবহার করবেন কারণ তুমি জানো তোমার ক্লাসরুমে কেউ কেউ গড় মেধাবী সম্পন্ন আছে নিম্ন মেধাবী সম্পন্ন আছে আবার উচ্চ মেধাবী সম্পূর্ণ আছে তাই প্রত্যেকটা শিক্ষার্থী যাতে তোমার পঠনীয় বিষয়টি ভালো করে বুঝতে পারে তার জন্য তোমাকে কি করতে হবে একটি মানে পাঠ পরিকল্পনা করতে হবে এবং তার সঙ্গে তোমাকে কী করতে হবে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের আমাদের থিওরি পাঠটা নেক্সট ক্লাস আমি তোমাদেরকে এমসি ইউ করবো প্রচুর এমসি আছে প্রচুর এমসিকিউ যে এমসি ইউগুলো করলে কিন্তু অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ক্লাস আমাদের তো টোটাল তোমরা ক্লাসটা করলে আমাদের ক্লাস কিন্তু টিচমেন্ট অ্যাপে হয় লাইভ ক্লাস হয় এই ইউটিউবে তো রেকর্ড ক্লাস পাও কিন্তু টিচমেন্ট অ্যাপে কিন্তু আমাদের লাইভ ক্লাস ঠিক আছে লাইভ ক্লাস হয়ে থাকে তো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে তো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গে পড়ানো হয় প্রত্যেকটা সাবজেক্ট প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করা হবে টপিক ওয়াইজ ক্লাস রেকর্ড ক্লাস লাইভ ক্লাস এবং ক্লাসের শেষে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে আর ফিজ খুবই কম রয়েছে তোমাদের জন্য টোটাল এক বছরের কোর্স তোমাদের টোটাল পে করতে হবে এক হাজার টাকা ঠিক আছে মাত্র এক হাজার টাকা যেটা মান্থলি হিসাবে তোমাদের পে পেমেন্ট করতে হচ্ছে পঁচাশি টাকা করে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমার নামটা অবশ্যই রেজিস্টার করো কারণ পরীক্ষার আগে দশ দিন পরে কিন্তু কোনোরকম হবে না তাই এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যাও থ্যাংক ইউ